একদিন সন্ধ্যার সময় এক শহরে হঠাৎ একটা বাড়িতে গুলি করার শব্দ শোনা যায়। পাশে ছিল পুলিশ ইন্সপেক্টর রায়হান। সে শব্দটি শোনার পর দ্রুত সেখানে আসে। সেখানে আসার পর ইন্সপেক্টর রায়হান দেখতে পায় পাশাপাশি তিনটা বাড়ি আছে। ইন্সপেক্টর রায়হান বুঝতে পারছিল না কোন বাড়ি থেকে গুলি চলার শব্দটি এসেছে। তো বন্ধুরা, তোমরা তিনটি বাড়ি খুব ভালো করে দেখো আর বলো তো কোন বাড়ি থেকে গুলি চলার শব্দ এসেছে। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে চটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা প্রথম বাড়িটিকে দেখো, দুইটা বাচ্চা খেলা করছে আর তার পাশে একজন লোক বসে আছে, তার মানে প্রথম বাড়ি থেকে গুলি চলেনি। এবার দ্বিতীয় বাড়িটিকে দেখো, মনে হচ্ছে বাড়িটার ভেতরে কোনো কনসার্ট চলছে। দেখো, জানালা দিয়ে দেখা যাচ্ছে কিছু লোক নাচানাচি করছে, তার মানে এখানেও গুলি চলেনি। এবার তৃতীয় বাড়িটাকে দেখো, একদম চুপচাপ হয়ে আছে, তার মানে এই বাড়ি থেকে গুলির শব্দ এসেছে। পুলিশ ইন্সপেক্টর রায়হান দ্রুতই সেই বাড়িতে যায় এবং দেখতে পায় একটা মহিলা কান্না করছে আর তার পাশেই একটা লোক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। পুলিশ ইন্সপেক্টর রায়হান মহিলাটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে এখানে, আমাকে সবকিছু খুলে বলেন। মহিলাটি তখন বলে, আমি রান্নাঘরে রান্না করছিলাম, হঠাৎ একটা গুলি চলার শব্দ শুনি আর আমি দ্রুত এখানে আসি। এরপর দেখি গুলিবিদ্ধ অবস্থায় আমার হাজবেন্ড পড়ে আছে। পুলিশ অফিসার তখন বলে, আপনি মিথ্যা কথা বলছেন। এখন বলো তো বন্ধুরা, পুলিশ কেমন কথা শুনলো এবং দেখলো, যা দেখার কারণে সে বুঝতে পারলো মহিলাটি মিথ্যা কথা বলছে। বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? তোমরা স্ক্রিনটা ভালো করে দেখো, ঘরের দেওয়ালে দুটি গুলির ছিদ্র দেখা যাচ্ছে, তার মানে দুইটা গুলি চলেছে, কিন্তু মহিলা বলছে সে একটা গুলির শব্দ শুনেছে। পুলিশ তখনই বোঝে মহিলাটি মিথ্যা কথা বলছে। পুলিশ তখন মহিলাকে বলে, দুইটা গুলি কে কে চালিয়েছিল। মহিলাটি তখন বলে, একটা আমি চালিয়েছি কিন্তু আমারটা তার গায়ে লাগেনি। পুলিশ তখন বলে, তাহলে আর একটা গুলি কে চালালো? মহিলা তখন বলে, আমি জানি না আর একটা কে চালিয়েছে। পুলিশ তখন বলে, আপনার কি কাউকে সন্দেহ হয়? মহিলাটি তখন বলে, হ্যাঁ, আমার ছোট ভাই সজীব ও তার অ্যাসিস্ট্যান্ট লিমা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। সজীবকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি আজকে বিদেশ থেকে বাড়িতে এসেছি, এই দেখেন আমার পাসপোর্ট, আমি এই খুনের বিষয়ে কিছুই জানি না। এরপর অ্যাসিস্ট্যান্ট লিমাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো অফিসের কাজ করছিলাম, এই দেখেন আমি এই ছবি তুলেছি, আমি এই খুনের বিষয়ে কিছুই জানি না। এদের দুজনের পাসপোর্ট এবং ছবি দেখে পুলিশ বুঝতে পারে কে আসলে মিথ্যা কথা বলছে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কে মিথ্যা কথা বলছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, অ্যাসিস্ট্যান্ট লিমার পিছে একটা ঘড়ি আছে যেটাতে সময় 10:15 আর এখন সময় 10:16, তার মানে সে এখানে আসার আগে ছবি তুলেছে। পুলিশ লিমাকে ধরে ফেলে। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই উত্তরটা পেরেছিলে। চলো পরের ধাঁধাটা দেখে আসি। কি যা শহরের মধ্য দিয়ে যায়, পাহাড়ের মধ্য দিয়ে যায়, জঙ্গলের মধ্য দিয়ে যায় কিন্তু নড়তে পারে না। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? উত্তরটা হবে রাস্তা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। জলে থাকে তবু মাছ নয়, মাছ বলে বাজারে বিক্রি হয়, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে চিংড়ি মাছ। চিংড়ি একটা পোকা যা বাজারে মাছ বলে বিক্রি করা হয়। তো বন্ধুরা, তোমরা যারা বুদ্ধিমান তারা উত্তরটি পেরেছিলে, তাই ভিডিওতে একটি লাইক করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি।
একদিন সামিয়া রেস্টুরেন্টে যায় খাবার খেতে। খাবার খাওয়া শেষে সে হাত পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যায়। সে হাত পরিষ্কার করছিল এমন সময় তার মাথায় কেউ আঘাত করে আর তার হাত থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সে সাথে সাথে ডিটেকটিভ রিয়াজকে ফোন করে। ডিটেকটিভ রিয়াজ সেখানে আসে এবং সামিয়াকে বলে, কি হয়েছিল তোমার সাথে, আমাকে সব খুলে বলো। সামিয়া তখন বলে, আমি হাত ধুতো করছিলাম, তখন কেউ আমাকে পেছন থেকে আঘাত করে আর ব্যাগটি নিয়ে পালিয়ে যায়, কিন্তু আমি তার মুখ দেখতে পাইনি। সামিয়ার কথা শুনে ডিটেকটিভ রিয়াজ বলে, তুমি মিথ্যা কথা বলছো। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে রিয়াজ কেমন দেখলো যা দেখে তার মনে হলো সে মিথ্যা কথা বলছে? বন্ধুরা তোমরা ভাবো আর উত্তরটি কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে? তোমরা একটু খেয়াল করে দেখো, সামিয়ার সামনে একটা আয়না আছে। কেউ যদি সামিয়ার উপর আক্রমণ করতে আসে তাহলে সে তো আয়নার ভেতরে তার মুখ অবশ্যই দেখতে পাবে। চলো পরের ধাঁধা দেখে আসি। বন্ধুরা তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। তোমাদের ভালো করে দেখে বলতে হবে এখানে কিসের ছবি দেওয়া আছে। বন্ধুরা তোমরা ভালো করে স্ক্রিনটি দেখো আর উত্তরটা কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি পারলে? স্ক্রিনে একটি কলার ছবি দেওয়া আছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বলো তো বন্ধুরা, এমন কি এক ফল তিনটি বর্ণের নামটি তার রসালো এক ফল, ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল। বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে কমলা, আর কমলার মুখে দিলে হয়ে যায় কলা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা তোমরা স্ক্রিনে মিস প্রিয়াকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানে কোথাও লুকিয়ে রেখেছে। বন্ধুরা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো আর মেয়েটির বয়ফ্রেন্ডকে খুঁজে বের করো। বন্ধুরা তোমরা কি মিস প্রিয়ার বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছিলে? এই দেখো প্রিয়ার বয়ফ্রেন্ডের জুতার ছাপ রয়েছে, তার মানে সেই পর্দার পেছনে লুকিয়ে আছে। এবার রয়েছে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা তোমরা স্ক্রিনে দুটো মেয়েকে দেখতে পাচ্ছ। তোমাদের বলতে হবে এখানে কোন মেয়েটা মানুষ না। বন্ধুরা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো আর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করো। বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছিলে? এই দেখো প্রথম মেয়েটার গলায় একটা ভ্যাম্পায়ারের কামড়ের দাগ আছে, তার মানে প্রথম মেয়েটাই মানুষ না। ভ্যাম্পায়ার যদি একবার কাউকে কামড়ায় তাহলে সেই মানুষও ভ্যাম্পায়ার হয়ে যায়। তো বন্ধুরা আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর এমন আরো মজার মজার ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।